ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আর আজকে আমার নোট খাতা থেকে আরেকটি লেখা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে উইলিয়াম ওর্সওর্থের লেখাগুলো। তো আমরা আইডেন্টিফাই করতে একটু সমস্যা হয় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, কোনটা উইলিয়াম ওর্সওর্থের লেখা বা কোনটা পিবি শেলির লেখা বা কোনটা কোন ইংরেজ কবির লেখা। তো এগুলো আইডেন্টিফাই করা একটু কষ্ট হয়ে যায়। তো তার জন্যই মূলত একটি ছন্দ আপনাদের সাথে শেয়ার করছি উইলিয়াম ওর্সওর্থের। এটা ভিডিওটাকে পজ করে ছন্দটা আপনারা খাতায় নোট করে নিতে পারেন। তো আমি ছন্দটা একটু বলছি আপনাদের সাথে। মাইকেল তার প্রিয়তম লুসির সাথে এক্সকার্শন করার জন্য মার্চ মাসে টিনটান গেলেন। সে সেখানে একাকী শস্য কাটার কাজ করছে। যাওয়ার পথে মাইকেল দেখলো ডেফোডিল ফুল ও মৌমাছি। তো এখানে ছন্দের মধ্যেই উইলিয়াম ওর্সওর্থের লেখাগুলো আছে, যেমন হচ্ছে মাইকেল, পরবর্তীতে আছে লুসি, মার্চ মাস মানে হচ্ছে রিটেন ইন মার্চ। লারিকাল বেলাটা এক্সট্রাভাবে আপনারা মনে রাখবেন, এটা 1798 সালে লিখা হয়েছে মানে প্রকাশ হয়েছে। আর এই প্রকাশের মাধ্যম দিয়ে সাহিত্য রাজদরবার হতে মানুষের মধ্যে চলে আসে। আর এতে আছে 24টি স্বনামধন্য কবিতা। তারপরে আছে যেমন সলিটারি রিপার, শস্য কাটার কাজ করছে, তো এখানে বলতে পারেন সলিটারি রিপার। ড্যাফোডিল, ড্যাফোডিল তো আমি বলেছি, ড্যাফোডিল ফুল। তারপর হচ্ছে দ্য এক্সকার্শন, এই যে এখানে এক্সকার্শন উল্লেখ আছে, তো এখানে এক্সকার্শনটাও আমি উল্লেখ করে দিয়েছি এই ছন্দের মধ্যে। তো আপনারা একটু ভালো করে মনে রাখবেন টু ড্যাফোডিল, এটা আরেকজন কবির লেখা, তিনি হচ্ছেন রবার্ট হেরিক। তো এই দুইটা এক করবেন না। উইলিয়াম ওর্সওর্থের লেখা হচ্ছে ড্যাফোডিল, আর টু ড্যাফোডিলস যেটা থাকবে প্রশ্নে সেটা হচ্ছে রবার্ট হেরিকের। তো ছন্দটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো উইলিয়াম ওর্সওর্থের ছন্দ দিয়ে আপনারা তার লেখাগুলোকে মনে রাখতে পারবেন। ভিডিওটা শেয়ার করলাম যেহেতু আমি এভাবে মনে রেখেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।